রাতির অন্ধকারে দোকান সহ বাড়ি ভাঙচুরির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় এক নম্বর ব্লক বানগোদা গ্রামে। কালকের রাত 10:30 থেকে 11:15 মধ্যে টিএমসির কিছু হারমাত বাহিনী আমার শুভর নেতৃত্বে আমার দোকান প্লাস বাড়ি গিয়ে ভাঙচুর করে এবং তাতে করে 1,60,000 টাকা মতন ক্যাশ আউট হয়ে গেছে আর 5-6 লাখ টাকার মতন মাল ছিল, 4-5 লাখ টাকার মতন পুরো একদম দোকান পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে। সেখানে একটা মুড়ির দানা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তারপর আমাকে মারির হুমকি দিয়েছে, তাদের হাতে রড, তারপর আগ্নেয়াস্ত্র, তারপর ওই পাইপ লাঠি বা তোমার ওই কোদালির বাঁট এই সমস্ত নিয়ে মোটামুটি ওই 150 থেকে 200 লোক আমার দোকান পয়সারি ভাঙচুর করে। প্লাস এবং কেন করলো ওরা করেছে, আমি আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাতুল জামাত দল করি বলে আমার উপরে এই অ্যাটাকটা ওরা করেছে। কারা করেছে? টিএমসির হারমাত বাহিনীরা। কী নাম আপনার? আমার নাম এলাই বক্সমল্লা। বাড়ি? বাড়ি বানগোদা। যত বিধানসভার ভোটটা আগিয়ে আসে ততই টিএমসি পার্টির নেতারা আমাদের এই দলীয় কর্মীদের ওপরে এইভাবে জুলুম অত্যাচার করছে। একটি এটা ইনি একটা হাফেজ সাহেব মানুষ, ইনি ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানে ব্যবসা বাণিজ্য করে খায়, সেই দোকানটার উপরে লুটপাট চালিয়েছে টিএমসি পার্টির নেতারা। এটা কি এমন ঘটনা না আরও অনেকগুলো ঘটনা? এইভাবে একের পর এক করে আসছে ওরা, লুটপাট মারধর ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে আসছে। এইভাবে করছে কি বলে মনে হয়? এই যে আমরা ভাইজানের দল করি, ফিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের দল করি, ওটা ওরা মেনে নিতে পারছে না। জানে যে ভাইজান আসলে সৎ নীতি চলবে, সৎ আইন চলবে, ওরা এটা মেনে নিতে পারছে না, যার কারণে নিরীহ মানুষের ওপরে গরিবের ওপরে এইভাবে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মিন্টু শিকারি, ফুটবল সাহেব আহলে সুন্নাতুল জামাত ভাঙ্গড়ের।